বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন ব্যক্তিত্ব গাজী রাকায়াত। গাজী রাকায়াত নামটি শুনলেই নাট্য জগতের মানুষজন একটু হলেও চিন্তিত হয়ে পড়ে যে লোকটি এত মেধাবী এত জ্ঞানী কিন্তু জনপ্রিয় না, কারণ কি? আসলে যারা জনপ্রিয় তাদের কাছে জনপ্রিয়, খুব মূল্যবান একটি কথা যে জনপ্রিয়দের কাছে জনপ্রিয় যে হবে সে তা আসলে এক অধ্যায়ের উপরের মানুষ। তো এই যে গত বছর প্যান্ডামিকের সময় গোর আমাদেরকে কি মেসেজ দিল, এবং একবার গোর বানিয়েছিলেন আপনি নাটক, সেই নাটকটিকে কি ফিল্ম করেছেন নাকি ফিল্মে ওই নাটকের সফলতা ধরে রেখে এটার সেকেন্ড স্টেপ আপনি তৈরি করেছেন? নাটকটা ছিল আমাদের একটি দলগত প্রক্রিয়ার, ওখানে অনেক ওই নাটকের মধ্য দিয়ে যেমন সালাউদ্দিন লাবলু ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্তেখাব দিনারের মতো অভিনেতাকে আমরা পেয়েছি ওই নাটকের মাধ্যমে, আমরা পান্থ শাহরিয়ারকে পেয়েছি, এবং ওখানে আমিও বলবো যে আমি অভিনয় করেছি টেলিভিশনে খুব কম, তো ওখানে আমি অভিনেতা হিসেবে আমার একটা স্বীকৃতি হয়েছে। তো গোর আসলে আমি যখন লিখতে বসি তখন আমি সিনেমা টিনেমা চিন্তা করে, মানে নাটক সিনেমা এরকম চিন্তা করে লিখিনি, দুটো কাহিনি যেমন মৃত্তিকা মায়া ছবিটি আমি যখন লিখি এটা না টেলিভিশন না ফিল্ম এরকম কিছু চিন্তা করিনি, উপন্যাসও না, একটা চিত্রনাট্য মাথায় নিয়ে পড়েছিলাম এরকম। আমার কাছে মনে হয়েছে যে গোরের গল্পটি একটি মানে সুন্দর একটি সিনেমা হতে পারে, তো যে কারণে 21 বছর পর আমরা আবার শুরু করলাম। এবং তুমি জানো যে আমি চারণীরাম থেকে 1 ঘন্টার কাহিনী চিত্র বাঁচানো একটা আন্দোলন করি, তো সেখানে কিন্তু আমি বলতে আমি সবসময় বলি যে আমাদের 1 ঘন্টার কাহিনী চিত্রগুলো হচ্ছে এক একটা ফিল্ম ফিল্ম, আমি এটাকে একটা ফিল্ম ফ্যাক্টরি বলি। মানে এখানে আজকে যদি আমি তোমাকে কোশ্চেন করি যে বাংলাদেশের চলচ্চিত্রে কারা ডমিনেট করছে এখন সব সেক্টরে, 1 আওয়ার ফিকশন মেকার একদম অ্যাওয়ার্ড উইনিং থেকে শুরু করে, আজকে যদি আমি আমি রেহানা মরিয়ম নূরের কথাই বলি, আমার কাছে তো ভালো লেগেছে ছবিটি। তো গোর ছবিটিকে আমার কাছে মনে হয়েছে যে এটি একটি ভালো চলচ্চিত্র হতে পারে। ওরা 11 জন থেকে শুরু করে বাংলাদেশের অবুঝ মন থেকে শুরু করে আর অনেক অসংখ্য ছবির নাম বলতে পারবো যেগুলো খুব আগ্রহভরে চলচ্চিত্র দেখতে যেত সিনেমা হলে, কিন্তু আপনি যখন চলচ্চিত্র বানানো শুরু করলেন আপনি অনেক পুরস্কার পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার ছবি তো কখনো হুমড়ি খেয়ে দর্শক হলে গিয়ে দেখেনি। চলচ্চিত্র 3টি বিষয় হতে পারে, একটা শিল্প নির্ভর, একটা বিনোদন নির্ভর, একটা শিক্ষা নির্ভর। এখন বাণিজ্য একটা আপেক্ষিক শব্দ, বাণিজ্যিকটা আপেক্ষিক শব্দ এই অর্থে আমার মৃত্তিকা মায়া ছবিটি যদি 5 কোটি টাকা ব্যবসা করে কালকে থেকে, তাহলে কি মানুষ এই ধরনের ছবি বানানোর জন্য চেষ্টা করবে না? আরেকটা জিনিস হচ্ছে যে এটি সত্য কিছু ছবি আছে শিল্পগুণের কথা বলে চালিয়ে দেওয়া হয় যে খুব সুন্দর শিল্পকর্ম কর্ম হয়েছে, এগুলো কিন্তু আছে, কিন্তু সচরাচর শিল্পমান সম্পূর্ণ ছবিগুলোকে আমরা যদি দেখি সারা বিশ্বের প্রথম থেকেই, আমি একদম বাংলাদেশের প্রথম থেকেই যদি বলি, তাই না, সূর্যদিগল বাড়ি অস্বীকার করতে পারবেন ছবিটিকে? তাহলে সেটা আমি যদি, কিন্তু আজকে পথের পাঁচালি কয়টা দর্শক দেখেছিল সিনেমা হলে, কিন্তু সেই পথের পাঁচালি কিন্তু এখন যোগ করলে সারা বিশ্বে এটা কিন্তু একটা বিশাল একটা ভলিউম দাঁড়িয়েছে। কিছু সিনেমা আছে সময়ের জন্য, আর কিছু সিনেমা আছে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকবে। কাজেই এই যে জনপ্রিয়তার নিরিখে শিল্প গুণমান বিচার করা এটা খুব কঠিন। আরেকটা জিনিস হচ্ছে কি যে অ্যাওয়ার্ড, যে কোনো গুণসম্পন্ন চলচ্চিত্র সেটা বাণিজ্যিক হোক, বিকল্প হোক, আর্ট ফিল্ম হোক, এটা একটা ভালো ছবি নির্মাণটা সুন্দর কিনা কিন্তু বোঝা যায়, এটার জন্য কিন্তু দর্শকের উপর। চলচ্চিত্র ইতিহাস যখন লেখা হবে তখন দেলোয়ার জাহান, ঝন্টু মালেক আফসারি না গাজী রাকায়াত কে এগিয়ে থাকবে? এটা তো আমার কথা না, এটা আমি আমি সত্যিকার অর্থে আমি খুব এই যে সাদা কাপড় পরি কেন একটা কথা দুষ্টমি করেই বলি যে আমাকে যখন 17টি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল মৃত্তিকা মায়াতে, আই এম ডেড, আমি তো মৃত, আমি ভয় পাই একটি কথা বলতে, যদি আমার মধ্যে কোনো অদ্ভুত প্রকাশ পায় বিনয়টা ভেঙে যায়, তাই না? তো আমি এইভাবে কীভাবে বলি এই কথাটার উত্তর যে আমার কথা মনে রাখবে কি রাখবে না? এই অ্যাওয়ার্ড দিয়ে কখনো জয়লায়নের জীবন থেকে নেওয়া কোনো দিন হারাবে? সর্বশ্রেণীর মানুষ মুগ্ধ হয় মৃত্তিকা মায়া যতবার দেখে ততবার কি সর্বশ্রেণীর মানুষ মুগ্ধ হয় আপনি কি মনে করেন? এটা কিন্তু ভিউয়ারশিপ কিন্তু মৃত্যুকে মায়ার কম না, প্রচুর কিছু ছবি আছে একাডেমিক ভ্যালু আছে,
ওই যে বললাম কিছু ছবি আছে আর্ট ভ্যালু আছে, কিছু ছবি আছে বিভিন্ন রকমের হতে পারে।